সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরন্ত বিকেলে আজকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মুকুল জ্যোতি চাকমা সহকারী শিক্ষক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার বিষয় সাধারণ গণিতের অধ্যায় আটের বৃত্তের বৃত্ত সম্পর্কিত একটি উপপাদ্যের প্রমাণ আজকের আমাদের উপপাদ্য এর প্রশ্নটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের একই চাপের উপর বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি দুটি কোণের কথা বলা হচ্ছে এখানে একটি হচ্ছে কেন্দ্রষ্টকোণ আর একটি হচ্ছে বৃত্তষ্টকোণ তো আমরা এই দুটি কোণের সম্পর্কে একটু পূর্বজ্ঞান আমরা একটু যাচাই করে নিই তাহলে একটা বৃত্ত বৃত্তে বৃত্ত যদি একটা আঁকি আমি এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্রবিন্দু বা মূল বিন্দু এবং দুটি দুটি যা। দুটি যা ধরা যাক দুটি যা পরস্পরকে যদি বৃত্তে স্পর্শ করে বা মিলিত হয় বৃত্তের বৃত্তের কোনো বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সেটি হবে বৃত্তষ্ট কোণ তাহলে এটি হচ্ছে আমাদের বৃত্তষ্ট বৃত্তস্ত কোণ অর্থাৎ পরিধির মধ্যে যদি কোনো একটা কোন সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বৃত্তষ্ট বলবো বা বৃত্তের মধ্যে বৃত্তের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হতে পারে এটা তাহলে সেটা হবে বৃত্তষ্ট কোণ আর কেন্দ্রে কেন্দ্রে যদি কোনো এই বৃত্তের কেন্দ্রে যদি মিলিত হয় দুটি দুটি হচ্ছে এখানে আমাদের এই দুটি মিলিত হয়েছে ও বিন্দুতে তাহলে বিওসি 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 হবে কোণ আর এখানে বিএসি হবে বৃত্তস্থ কোণ তাহলে আমরা সংক্ষেপে বৃত্তস্ত এবং কেন্দ্রস্থ কোন সম্পর্কে একটু নিজেদেরকে একটু আমরা ঝালিয়ে নিলাম এই সমস্যাকে সমাধান করার জন্য আরেকটি বিষয় ছোট্ট করে আমি বলছি একটা ত্রিভুজ ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে এ বি আহ এ বি ডি এই ত্রিভুজের এব ত্রিভুজের বহিষ্ট মানে ত্রিভুজের বাইরের যে কোনটা আছে সেটা ধরলাম বিডি সি তাহলে ত্রিভুজের বহিষ্ঠ সমান এ সম্পর্কিত আমাদের পূর্বজ্ঞানটা হচ্ছে কি বহিষ্ট কোন ত্রিভুজের বহিষ্ঠ কোন সমান হচ্ছে ওই ত্রিভুজের অন্তর অন্তর্গত বিপরীত দুইটি কোন আছে এটা হচ্ছে এই কোণের সংলগ্ন ডি কোন সংলগ্ন হচ্ছে এটা এখন সি কোণের বিপরীতে এবং ত্রিভুজের অভ্যন্তরে আছে দুটি কোণ হচ্ছে বি এ সি ডি এবং ডি তাহলে কোন কোনো ত্রিভুজের বহিষ্ট কোণ সমান হবে ওই ত্রিভুজের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বা অন্তঃস্ত বিপরীত দুটি কোণের সমান এখন আমরা মূল আলোচনায় চলে যাব এখানে আমাদের আর নিয়ে আমরা আলোচনা করলাম তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে আহ কেন্দ্রস্ত কোণ বৃত্তষ্টকোণের দ্বিগুণ অর্থাৎ কেন্দ্রস্ত কোণটা সমান সমানভাবে দুইটা বৃত্তস্ত কোণ তাহলে আমরা যদি বিশেষ নির্বাচনে দেখি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে একই উপচাপ বিসি বিসি এর উপর বিএসি বিএসি এটা হচ্ছে বৃত্তস্থ এবং একই উপচাপ আমাদের প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল টু টু বিএসি ক্ষেত্রে আমরা একটা যে রেখাংশটা কেন্দ্র এডি আমরা রেখাংশ আঁকলাম কেন্দ্র দিয়ে চলে গেছে এখন আমরা প্রমাণে চলে যাবো ত্রিভুজ এ ও বি ও ও এ বি এই ত্রিভুজ ত্রিভুজ এ ও বি এর এ ও বি এই ত্রিভুজের অর্থাৎ আমি যদি এখানে দেখাই এই ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের বহিষ্ট কোন ত্রিভুজের বাইরের কোনটা হচ্ছে এইটা ত্রিভুজের বাইরের কোনটা হচ্ছে বিও ডি এটা সমান আমরা একটু আগে আমরা যে সেটা আমরা এখানে কাজে কাজে লাগাবো তাহলে এই যে এই ত্রিভুজের বহিষ্ঠ কোন সমান হবে ওই ত্রিভুজের ওই ত্রিভুজের অন্তষ্ট বিপরীত কার বিপরীত এই যে বহিষ্ঠ কোণের বিপরীত যে দুটি কোণ আছে এই কোণ আর বি কোণ তাহলে এই বহিষ্ঠ কোণ সমান হবে ওই দুটি অন্তষ্ট বিপরীত কোণ দুটির যোগফল বিটাকে বলবো ও বি যোগ ও বি কোণ এটাকে আমরা ধরলাম ধাপ ধাপ ওয়ান এখন ধাপ দুই ধাপ দুই এ যদি আমরা দেখি আ এবং ও বি এ দুটি সমান ত্রিভুজ a oল to o b উভয় একীবৃত্তের বেসার্ধ উভয় এক এ দুটি সমান সেই জন্য আমাদের এই কোণ আর এই কোণ দুটি সমান হবে অর্থাৎ তাহলে ও এ বি সুতরাং ও বি এবং ও বি এ দুটি কোণ সমান হবে এখন ধাপ থ্রি ধাপ তিনে যদি আমরা যাই কি দেখি বিওদি বিওদি সমান আমরা কি লিখতে পারি ধাপ তিনে তাহলে ধাপ এক এবং দুই হতে কি পাই তাহলে বিওদি ধাপ একে বিওদি সমান আমরা লিখেছি ও এ বি প্লাস ও বি এখন আমরা এখানে পেয়েছি বি বিকল টু ও দুটি কম সমান তাহলে ও এ বি প্লাস ও বি এর জায়গায় আমরা ও এ বি লিখতে পারি ও বি এর জায়গায় আমরা ও এ বি লিখতে পারব এবং এটা টু ও এ বি হয়ে গেল সুতরাং বি কোন হয়ে গেল এখন যদি আমরা সেইভাবে ডান পাশে চিন্তা করি মানে কি আহ ও এসি একইভাবে আমরা ওএসি ত্রিভুজে কি পাবো এটা আমরা এখন দেখব এটা আমরা এখন ধাপ ফোর ধাপ চারে আমরা এখন যাই একইভাবে আমরা পাবো সি ও অর্থাৎ এই অংশটা এখন আমাদের শেষ হয়ে গেল এখন একইভাবে যদি আমরা একই প্রক্রিয়ায় যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি কোন ত্রিভুজটিকে ও এ সি ও এ সি বা এ ও সি ত্রিভুজ এ ও সি থেকে যদি আমরা তাহলে বের হবে সি ও দি ইকাল টু সিও ও দি ইকুয়াল টু টু ও এ সি ও এ সি এখন ধাপ তিন ধাপ চার হতে আমরা পাবো সেটাকে আমরা ধাপ দিলাম পাঁচ তাহলে এখন এই ধাপ তিন এবং ধাপ চার এই দুটি অংশকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো তাহলে বাম পাশের অংশগুলো দান পাশের অংশগুলো ডান পাশে লিখবো বি ধাপ তিন প্লাস ধাপ চার সিও দি সিও দি ইকুয়েল টু ধান পাশে টু ও এ বি প্লাস টু ও এ সি এটা আমরা পেলাম ধাপ তিন এবং চার হতে চার যোগ করে যোগ করেছি আমরা এখন যদি দেখি আমি আবার লাইনটা টেনে দিলাম ও বিও দি এ ডি এ অংশ তাহলে পুরোটাই হচ্ছে বিও পুরোটাই হচ্ছে বিও সি ইকুয়েল টু টু কমন নিলাম ও এ বি কোন প্লাস ও সি কোন এখন যদি দেখি ও এ বি ও এ বি কোন তাহলে এই অংশটা ও এসি কোন এই অংশটা তাহলে দুটো মিলেই হয়ে গেল বি এ সি টু সি তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম বিওসিকোন ইকুয়াল টু টু সি কোন তাহলে বিওসিকোন মানে হচ্ছে কেন্দ্রস্থ ইকুয়াল টু টু বিএসি মানে হচ্ছে বৃত্তস্ট তাহলে কেন্দ্রস্ট সমান একটা কেন্দ্রস্ট কোন সমান দুটি বৃত্তস্ট এটা আমরা প্রমাণ করলাম আশা করি বুস্টে আমি খুবই চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ